প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, কেউ বাধা দিলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে রংপুর সার্কিট হাউসে জেলার ছটি আসনের জাতীয় নির্বাচনে অংশ নেয়া 36 জন প্রার্থীর সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনী মাঠ সুন্দর ও স্বাভাবিক রয়েছে, এবার নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।